নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, একটা ছায়া প্রকাশনীর বই আছে, কিন্তু ছায়া প্রকাশনীর বই ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, ইতিহাসের আজকে আমি একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব। এখানে আমি MCQ, SA³, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো ষষ্ঠ অধ্যায়, সমাজের ঘটনা প্রবাহ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের এসবি একাডেমিক সেন্টার জীবন মুখোপাধ্যায়ের, মানে ক্লাস ইলেভেনের জীবন মুখোপাধ্যায়ের প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে আলোচনা করেছে। আমরা সম্পূর্ণ বইটা টু দ্য পয়েন্ট বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, আমাদের সিক্স চ্যাপ্টারের সমাজের ঘটনা প্রবাহ থেকে যে সমস্ত MCQগুলো আছে সেইগুলো আগে প্রথমে সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, ভারতের বর্ণপ্রথার সূচনা হয়েছিল? অ্যান্সার, এর অ্যান্সার গ্রিক বৈদিক যুগে। দু দিকের প্রশ্ন, গ্রিসের নগর রাষ্ট্রগুলির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল? অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার স্পার্টা। তিন দিকের প্রশ্ন, সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার কিওসে। আমাদের চার দিকের প্রশ্ন, পতিত ক্ষত্রিয় বলা হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে। আমাদের পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে, আমাদের পাঁচ দাগের প্রশ্ন বলেছে, অর্থশাস্ত্রে কয় প্রকার বিবাহরীতি উল্লেখ আছে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার আট প্রকার। ছয় দাগের প্রশ্ন, নারী সর্বোচ্চ কি পরিমাণ স্ত্রীধন নিজের হাতে রাখতে পারত? অ্যান্সার হবে দু হাজার পন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন সাত দাগের প্রশ্ন, নেফার্তিতি ও ক্লিওপেট্রা কোন দেশের নারী ছিলেন? অ্যান্সার হবে সেট অ্যান্সার মিশরের। আট দাগের প্রশ্ন, তো দেখো কি বলেছে, ক্লিওপেট্রা কীভাবে আত্মহত্যা করেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সর্পাঘাতে। নয় দাগের প্রশ্ন, নারী দুর্গাপতি কীভাবে আত্মহত্যা করেন? অ্যান্সার হবে সেট অ্যান্সার তরবারির আঘাতে। দশ দাগের প্রশ্ন বলেছে, রাজিয়া যুদ্ধে কার হাতে বন্দী হয়েছিলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আলতুনিয়ার কাছে। এগারো দাগের প্রশ্ন, প্রাচীন গ্রীসের কৃতদাসদের নিয়োগ করা হতো? অ্যান্সার হবে, তো দেখো, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক, মানে গৃহকার্যে, খনির কাজে, কৃষি কাজে, অর্থাৎ এর অ্যান্সার সঠিক, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল। আমাদের নেক্সট প্রশ্ন বারো দাগের প্রশ্ন, স্পার্টার সমাজে প্রধান স্তরগুলি ছিল? অ্যান্সার হবে, তো দেখো, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল, অর্থাৎ এর অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন আমাদের তেরো দাগের প্রশ্ন, বৈদিক সমাজে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত তো দেখো মেথর আর মুচি, রোমান ওয়ান, রোমান থ্রি সঠিক এবং রোমান ওয়ান, রোমান ফোর ভুল। আমাদের ফোরটিন দাগের প্রশ্ন কি বলেছে, মেগাস্থিনিসের সপ্তজাতি তত্ত্বে উল্লেখিত অন্যতম জাতি হলো? অ্যান্সার হবে রোমান থ্রি দার্শনিক এবং রোমান ফোরে কৃষক। সি এর অ্যান্সার রোমান ওয়ান, রোমান থ্রি, রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান, রোমান টু ভুল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পনেরো দাগের প্রশ্ন কি বলেছে, ভারতীয় জাতি ব্যবস্থার সূচনা লগ্নে সমাজ বহির্ভূত কি বলেছে অন্তজ জাতি ছিল? অ্যান্সার হবে রোমান থ্রিতে ব্রাত্য আর নিষাদ, অর্থাৎ এর অ্যান্সার হবে সের অ্যান্সার রোমান থ্রি, রোমান ফোর সঠিক, রোমান ওয়ান, রোমান টু ভুল। পনেরো দাগের প্রশ্ন কি বলেছে, প্রাচীন গ্রীসের অধিকাংশ কৃতদাস আসত? অ্যান্সার হবে এর অ্যান্সার যুদ্ধবন্দীদের মধ্য থেকে। আমাদের সতেরো দাগের প্রশ্ন, কৃষিকাজে নিযুক্ত গ্রীসের কৃতদাসরা ডের অ্যান্সার আঙুরের রস জলপাইয়ের তেল নিষ্কাশন করত। আঠেরো দাগের প্রশ্ন, গ্রীসের ঠিক আছে পেরিওকয়দের সম্পর্কে বলা যায়? অ্যান্সার হবে তারা স্বাধীন নাগরিক ও হেলোডদের মর্দবর্তী স্তরে অবস্থান করত। উনিশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে সির অ্যান্সার বৈদিক বর্ণপ্রথা থেকে জাতি ব্যবস্থার উদ্ভব ঘটেছিল। কুড়ি দাগের প্রশ্ন, অ্যান্সার হবে বীর অ্যান্সার সমাজ বহির্ভূত দুটি জাতি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, একুশ দাগের প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কিত অগ্নি কুল তত্ত্ব অনুসারে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বৈশিষ্ট্য মন্দিরের যজ্ঞ থেকে রাজপুতদের উৎপত্তি হয়েছিল। বাইশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্পার্টা। তেইশ দাগের অ্যান্সার হবে, অ্যান্সার হবে স্পার্টার হবে, ওকে, এই যে বি এর অ্যান্সার হবে। আমাদের চব্বিশ দাগের প্রশ্ন কি বলেছে, ক্রিটের কৃতদাস ড্যাশ নামে পরিচিত? অ্যান্সার হবে সির অ্যান্সার ক্লারোটাই। আমাদের পঁচিশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার বুকে ঠিক আছে ঝোলানো বোর্ডে, মানে ছাব্বিশ দাগের যে প্রশ্ন আছে এর প্রশ্নের অ্যান্সার হবে হেলট হবে। সাতাশ দাগের অ্যান্সার হবে চার হবে, মানে ভারতের বৈদিক সমাজে চারটি বনের অস্তিত্ব ছিল। আঠাশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার শৈব ধর্ম। উনত্রিশ দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাজিয়া, সুলতানি যুগের একমাত্র নারী শাসক ছিলেন, রাজিয়া ছিলেন। এবার সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে রোমান ওয়ানের বি, রোমান টু এর সি, রোমান থ্রি এর ডি, রোমান ফোর এর এ।
সুপ্রিয় দর্শকার্থে আমাদের 31 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো 31 দাগের প্রশ্ন এখানেও কিন্তু যেমন ব্রাহ্মণ আছে, দ্বিজ আছে, ক্ষত্রিয় আছে, দেশ শাসন, ঠিক আছে, বৈশ্য আছে, ব্যবসা বাণিজ্যিক, এবং শূদ্র আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের সেবা। অর্থাৎ এই যে অপশান আছে এখানে কিন্তু রোমানন রোমান্টু রোমান্ত্রী সঠিক, এবং না সরি মানে অনেস সি রোমান টু এর এ রোমান থ্রি এর ডি রোমান ফোর এর বি, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। 32 জায়গায় যে প্রশ্ন আছে, তো দেখো 32 জায়গায় এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ম্যাথসটা কিন্তু করা আছে, ঠিক আছে, রোমান ওনের এটা হবে, ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে, চালুক্য বংশ হবে, এর অ্যান্সার গুজরাট হবে। তো দেখো এর কিন্তু প্রত্যেকটা মানে প্রশ্নের অ্যান্সার কিন্তু টু দ্য পয়েন্ট কিন্তু আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি সুপ্রিয় দর্শকার্থী। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার রোমান ওনের ডি, রোমান টু এর রোমান টু এর সি, রোমান থ্রি এ রোমান ফোর এর বি। 33 জায়গায় যে প্রশ্ন, তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর এই যে হবে রানী দুর্গাপতি দলপত শাহ হবে, ঠিক আছে, এই দেখো খুব সুন্দর করে কিন্তু মার্কিং করা আছে। তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে সুপ্রিয় দর্শকার্থী বি এর অ্যান্সার, রোমান ওয়ানের বি, রোমান টু এর এ, রোমান থ্রি এর ডি, রোমান ফোর এর সি। সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তো দেখো 34 জায়গায় যে অ্যান্সার হবে এর অ্যান্সার কিন্তু ইয়ের অ্যান্সার হবে, ঠিক আছে, রোমান ওয়ানের সি, রোমান টু এর বি, রোমান থ্রি এর এ, রোমান ফোর এর ডি। অর্থাৎ এই যে রোমান ওয়ানের সি হবে, রোমান টু এর বি হবে, ঠিক আছে, রোমান থ্রি এর এ হবে, আর রোমান ফোরের ডি হবে। তো বুঝতেই পারছো খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী 35 থেকে যে প্রশ্ন আছে, তো দেখো যেমন মেগাস্থিনিস আছে, সপ্তজাতি তত্ত্ব আছে, ঠিক আছে, ব্রাত ক্ষত্রিয় আছে, রোমান টু হবে, পতিত ক্ষত্রিয় হবে, সখুন হবে, খাদ্য সংগ্রহকারী হবে, এর অ্যান্সার নিষাদ হবে। তো সুপ্রিয় দর্শকার্থী আমরা যেটা লক্ষ্য করতে পারছি এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রি সি, রোমান ফোর এর এ। তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিয়েছি। যেমন আছে 36 জায়গায় যে প্রশ্ন আছে, তো দেখো যেমন আছে মিলন্দ পনহ পনহ নাগা, ঠিক আছে, নাগা সেন হবে, পৃথ্বীরাজ রোশ পৃথ্বীরাজ রাসো, ঠিক আছে, চাঁদ বরদাই হবে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু মার্কিং করা আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী আজকে আমি তোমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায় সলভ করে দিয়েছি, আগামীকাল তোমাদের আমি কিন্তু সপ্তম অধ্যায় সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। তার সঙ্গে কিন্তু এই যে তোমাদের এসএ কিউবগুলো আছে, ঠিক আছে, এই যে দেখো এসএ কিউবগুলো এখানে কিন্তু 17 খানা আছে, টোটাল কিন্তু আছে তোমাদের 30 খানা এসএ কিউবগুলো আছে। এইগুলো খুব শীঘ্রই কিন্তু খুব শীঘ্রই আমি সলভ করে দেব। আর আমি আগামীকাল এই যে তোমাদের দেখাচ্ছি ভালো করে, তোমরা দেখে নাও, এই যে ধর্ম সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায় নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত আলোচনা করবো।